Hi, my name is Abhijit Ghosh and my topic for this morning is scientific notation. So scientific notation ba boigyanik onkon paton ki kono brihot shongkha ba ottanto kono khudro shongkha ke jokhon shongkhipto akare prokash kora hoy tar je poddhati ta thake seta hocche scientific notation ba boigyanik onkopaton 10 লক্ষ বা ধরো খুব বড় কোনো সংখ্যা আছে সেই সকল সংখ্যাকে যখন ছোট আকারে প্রকাশ করা হয় বা যখন খুব কোনো ছোট সংখ্যা আছে তখন সেটাকে যদি বড় আকারে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় বৈজ্ঞানিক অঙ্কোপাতন বিজ্ঞানের অগ্রগতির ফলে এমন অনেক বড় বা ছোট সংখ্যার সৃষ্টি হয়েছে বা আবির্ভূত হয়েছে যা মানুষের কল্পনাতীত ছিল যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিমি বা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.00000037 সেন্টিমিটার ইত্যাদি তো সভ্যতার বিকাশের সাথে সাথে বিজ্ঞানের উন্নতির ফলে এই সকল বিষয় আজ মানুষের কাছে খুব সহজবোধ্য ব্যাপারে পরিণত হয়েছে ডেফিনেশন অফ সায়েন্টিফিক নোটেশন কোনো বৃহৎ সংখ্যা বা অত্যন্ত ক্ষুদ্র সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক অঙ্কপাতন বা সায়েন্টিফিক নোটেশন রুলস ফর সায়েন্টিফিক নোটেশন বিজ্ঞানীরা সুবিধার জন্য এই বড় বড় সংখ্যাকে এ বড় বা খুব ছোট সংখ্যাকে এ ইন্টু টেন টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করে থাকেন যেখানে এর মান এক বা তার চেয়ে বড় কিন্তু 10 অপেক্ষা ছোট হয় এবং এন হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণমান এই প্রকাশকেও আবার দুভাবে দেখানো হয়ে থাকে যেমন ধরো যদি এর মান এক হয় তাহলে অঙ্কপাতনকে শুধুমাত্র টেন আকারে দেখানো হয়ে থাকে যেমন 10 লক্ষের আদর্শরূপ 10^6 আবার যদি এর মান একের চেয়ে বড় হয় তখন তাকে এ ইন্টু 10^n আকারে দেখানো হয়ে থাকে যেমন 15 লক্ষের আদর্শরূপ হচ্ছে 1.5×10^6 একক এক্সাম্পল সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস হলে এর বৈজ্ঞানিক অঙ্কপাতন হলো 15 লক্ষ = 1.5×10^7 এটা কেমন করে হলো যেহেতু এখানে বলা হয়েছিল এ ইন্টু 10^n আকারে প্রকাশ করতে হবে তাই জন্য আমরা এখানে যেহেতু 15 আছে সেই জন্য আমরা এখানে যেটা হচ্ছে এর মান বলা হয়েছিল এর থেকে বড় হবে কিন্তু 10 অপেক্ষা ছোট হবে ওই জন্য একে নেওয়া হলো 1.5×10 এবার তার উপরে 10^7 কারণ যদি দশমিকটা 5-এর আগে নেওয়া হয় তাহলে দশমিকের পরে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা ঘর আছে ওই জন্য 10^7 অর্থাৎ সূর্যের কেন্দ্রের তাপমাত্রার সায়েন্টিফিক নোটেশন হচ্ছে 1.5×10^7°C এবার ইউজ অফ সায়েন্টিফিক নোটেশন আজকে বৈজ্ঞানিক অগ্রগতির জন্য যেহেতু অনেক বড় বড় এবং অনেক ছোট সংখ্যা আবির্ভূত হয়েছে তাই জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণ ও গবেষণায় সায়েন্টিফিক নোটেশনের ব্যবহার অনেক স্বীকার্য তারপরে জ্যোতির্বিদ্যায় আবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় নির্ধারণে আবার আলোর ব্রেগ আলোকবর্ষ মহাকর্ষীয় ধ্রুবক ইত্যাদি নির্ণয়ে বৈজ্ঞানিক অঙ্কপাতন ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে থ্যাংক ইউ